वेलकम फ्रेंड्स, ऑल पोस्ट ग्रेजुएट टीचर्स वेलफेयर एसोसिएशन पक्ष के राज्य ऑनार्स एवं पीजी कैटेगर शिक्षक शिक्षिका जे कैशर मामला करा कैरियर एडवांसमेंट स्कीम तार शुनानी जेटा हुई चिलो 24 मार्च 2021 आमी जाच्छी सेई जागाटा तार आगे एकटु कैश विषयटा आमादेर बुझते हबे। राज्य सरकारेर विभिन्न कर्मीदेर जोन्नो तीनटी कैशर फैसिलिटी आछे, 8 बचर 16 बचर एवं 25 बचर कन्टिन्यूस सार्विस होले तारा एकटी करे इनक्रिमेंट पान एवं हायर लेवेले फिट हबे 2019 रोपा अनुयायी। अर्थात एक्षेत्रे जेटा आछे रोपा 2009 जेटा छिलो 4800 ग्रेड पे पीजी टीचार एवं अनार्सदेर 4700 ग्रेड पे এবং বর্তমানে রোপা 2019 সেটা হচ্ছে আপনার লেভেল 14 এবং লেভেল 15। এই ক্যাটাগরিতে যারা বিলং করছেন শিক্ষক শিক্ষিকারা তারা ওই যে বললাম 8 বছর 16 বছর এবং 25 বছর কন্টিনিউয়াস সার্ভিস হওয়ার পর তারা একটি করে ক্যাশ পাবেন। অর্থাৎ বর্তমান যে লেভেল সেই লেভেলে যিনি যে লেভেলে বিলং করছেন একটি ইনক্রিমেন্ট পাবেন, তারপর পরের লেভেলে সেই ইনক্রিমেন্ট পেয়ে সেটা ফিটিং হবে। এই যে বিষয়টা এটা বর্তমানে 4800 বা 4700 গ্রেড পে শিক্ষক শিক্ষিকাদের জন্য নেই, মূলত সংগঠন তাদের জন্যই এই লড়াইটা করছেন, মামলাটা করেছেন। সরকারি স্কুলের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা আছে ক্যাশের, কিন্তু গভর্নমেন্ট স্পন্সর বা স্পন্সর এই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা নেই। তো গত 24 মার্চ 2021 যে হেয়ারিং হয়েছিল সেটা সংক্ষেপে একটু বলি, এটা তখন আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে যেটা বলা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে কোর্ট থেকে বলা হয়েছিল যে পিটিশনারদের একটা সুযোগ করে দিতে হবে হেয়ারিংয়ের, এবং সেই সুযোগটা করে দিতে হবে 12 সপ্তাহের মধ্যে, এবং তারপর যেটা হবে সেই অর্ডারটা পিটিশনারদের দিতে হবে 1 সপ্তাহের মধ্যে। এটা ছিল বক্তব্য। 12 সপ্তাহ মানে যদি আমরা 3 মাস ধরি, তার মানে 23 জুন 2021 মধ্যে একটা হেয়ারিংয়ের ব্যবস্থা করতে বলেছিল হাইকোর্ট থেকে। এই যে ক্যাশ মামলা তারা করেছেন সংগঠনের পক্ষ থেকে তার উদ্দেশ্যে। তারপরে যে বিষয়টা হয়েছে যেটা নিয়ে আমার মূলত আজকের ভিডিও, সেটা হচ্ছে গত 31 মে 2021 জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের পক্ষ থেকে এই যে আইনজীবী মামলাকারীদের যে আইনজীবী তাকে উদ্দেশ্য করে একটি চিঠি দেওয়া হয়েছে। সাবজেক্ট হচ্ছে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং এখানে যেটা বলা হচ্ছে ইন ইনভাইটিং এ রেফারেন্স উইথ দি অ্যাফোরসেড 3 ম্যাটার আই অ্যাম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ডিউ টু প্রিভেলিং রেস্ট্রিকশনস ইম্পোজড অ্যারাইজিং আউট অফ দি সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19 ইট ইজ হার্ডলি পসিবল টু কন্ডাক্ট ফিজিক্যাল হেয়ারিং। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ফিজিক্যাল হেয়ারিংটা চাওয়া হচ্ছে না উইদিন দি স্টিপুলেটেড টাইম লিমিট অ্যাজ ফিক্সড বাই দি অনারেবল হাইকোর্ট। অর্থাৎ 12 সপ্তাহের যে বিষয়টা যেটা আগামী 23 জুন পর্যন্ত আছে, সেই স্টিপুলেটেড টাইমের মধ্যে ফিজিক্যাল হেয়ারিং সম্ভব হবে না বা কঠিন করাটা, এটা ওনাদের বক্তব্য। যে কারণে উই কনসিডার ভার্চুয়াল হেয়ারিং উইথ দি কনসেন্ট অফ দি পিটিশনার, পিটিশনারদের মতামতের সাপেক্ষে ওনারা ভার্চুয়াল হেয়ারিং করতে চাইছেন। হেন্স উই রিকোয়ার কনসেন্ট অফ দি পিটিশনার ইন রেসপেক্ট অফ কন্ডাক্টিং হেয়ারিং থ্রু ভার্চুয়াল মোড, অ্যাজ সাচ ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দি ডিপার্টমেন্ট ইন দিস রিগার্ড, উই অলসো এক্সপেক্ট ইউর রেসপন্স উইদিন 2 ডেজ বাই দি রিটার্ন মেল। তো এটা ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আবেদন পিটিশনারদের উদ্দেশ্যে যে ফিজিক্যাল হেয়ারিং না করে এটা ভার্চুয়াল হেয়ারিং করা হোক। কিন্তু আজকে জাস্ট কিছুক্ষণ আগে সংগঠনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবশ্যই তাদের লয়ারের সাথে কথাবার্তা বলে। সেক্ষেত্রে ভার্চুয়াল হেয়ারিংয়ে কিছু সমস্যা আছে, যেমন গত ডিএ মামলার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম লাস্ট যে ডিএ মামলা হয়েছে সেখানে ভার্চুয়াল হেয়ারিংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেমের জন্য হেয়ারিং সম্পূর্ণ হয়নি, যে কারণে আবার লেন্দি প্রসেস নেক্সট হেয়ারিংয়ের ডেট অনেক দূরে ফেলে দেওয়া হয়েছিল। সামনে জুন মাসে এই রানিং জুন মাসে তার হেয়ারিং আছে। তো এক্ষেত্রে ওনারা সেই ধরনেরই মনে করছেন যে ফিজিক্যাল হেয়ারিংয়ে অনেক সুবিধা হয়, ভার্চুয়াল হেয়ারিংয়ে অনেক কিছু সমস্যা থাকে। তো যে কারণে ওনারা ভার্চুয়াল হেয়ারিংয়ে যেতে চাইছেন না সংগঠনের পক্ষ থেকে, এবং ওনারা সেই মর্মে জানিয়ে দেবেন। তো তাহলে এরপর যে বিষয়টা দাঁড়ালো, 23 জুন 2021 মধ্যে একটা ফিজিক্যাল হেয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটা কবে হবে সেটা রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ঠিক করতে হবে, কারণ কোর্টের রায় সেরকমই বলা আছে যে তাদেরকে একটা সুযোগ করে দিতে হবে পিটিশনারদেরকে 12 সপ্তাহের মধ্যে হেয়ারিংয়ের। এবার হেয়ারিংটা ফিজিক্যাল হবে কি ভার্চুয়াল হবে সেটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হবে যে না হেয়ারিংটা ফিজিক্যালি হোক এমনটাই তাদের দাবি।
এবার যখন ডেট আসবে সেই হিয়ারিং হবে, আপডেট পেলে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু এই ক্যাশের মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনার্স পিজি পোস্টের ক্যাটাগরি শিক্ষক শিক্ষিকাদের জন্য যে সংগঠন এই মামলাটি লড়ছে এটা অত্যন্ত ভাইটাল একটি মামলা। 8 বছর, 16 বছর এবং 25 বছর তিনটি কন্টিনিউয়াস সার্ভিস, তিনবার তারা একটা করে ইনক্রিমেন্ট পাবেন এবং হায়ার লেভেলে যে ফিট করবেন এই সুবিধাটি অবশ্য সমস্তটা নির্ভর করছে এই মামলার পরবর্তী কী শুনানি হবে বা কী রায় হবে তার ওপর। নেক্সট আপডেট পেলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।